আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের প্রাথমিক বৃত্তি 2022 এর প্রশ্নের কাঠামো ও মানবন্টন আশা করি তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। তবুও আমি এটা নিয়ে একটু তোমাদের বিস্তারিত আলোচনা করব, তোমাদের বলবো যে কিভাবে তোমরা তোমাদের প্রশ্নগুলো আলোকে এই কাঠামোর আলোকে কীভাবে পড়ালেখা করবা। এবং এর পরবর্তীতে আমি তোমাদের ক্লাস ফাইভের ম্যাথ, ইংরেজি, তারপর তোমার বিজ্ঞান, এছাড়া যে যে অধ্যায় সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সাজেশন নিয়ে আলোচনা করব, তোমরা কীভাবে পড়বা, কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট, সবগুলো তোমরা হচ্ছে আমার চ্যানেলে পাবা। এবং খুব দ্রুত, যেহেতু তোমার 27 তারিখ আজকে, সো পরীক্ষা তো খুব নিকটেই, তাই না? সো একদিনের মধ্যেই পেয়ে যাবা, ইভেন আজকে পেয়ে যেতে পারো, তাই না? আজকে সব পেয়ে যেতে পারো। আমি আজকে সব করে ফেলবো ভিডিও, বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, তো তোমাদের অনেক হেল্প হবে। এছাড়া আরেকটি অ্যানাউন্সমেন্ট তোমাদের দিব, তা হচ্ছে ক্লাস 5, 6, 7-এর যাবতীয় যত কোর্স সামনে বছর থেকে শুরু হবে, তোমরা জানো তোমাদের কারিকুলাম চেঞ্জ হতে পারে, সো এই জন্য তোমাদের নতুন বইয়ের সবগুলো কোর্স তোমরা আমার কাছ থেকে পাবে একদম ফ্রিতে। আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা করব, হোপফুলি তোমাদের হেল্প হবে, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এনিওয়ে, তো চলো শুরু করি আমাদের আজকের যে লেকচার, সেটা প্রাথমিক বৃত্তি 2022-এর প্রশ্নের কাঠামো ও ধারণগুলো আমরা একটু দেখব। শিক্ষার্থীকে প্রশ্নপত্র সম্বলিত বুকলেট সরবরাহ করা হবে। বুকলেট এর নির্ধারিত জায়গায় টিক চিহ্ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথকভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না। দেখো, ভালো করে খেয়াল করো যে তোমাদের যদি পৃথকভাবে কোনো উত্তরপত্র তোমরা কিন্তু পাবা না, ঠিক আছে? তোমাদের এখানে ওই তোমাদের যা দেওয়া হবে বুকলেট, তোমাদের ওইখান থেকে বুঝতে হবে যে তোমাদের কোন জায়গায় কী করতে হবে। কোনো কিছু না বুঝলে তোমরা টিচারকে জিজ্ঞেস করো, বাট ভুল করা যাবে না, ঠিক আছে? বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য 25 নম্বর করে সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? সো বুঝলাম আমরা কোন কোন বিষয় আমরা জানি ইতিমধ্যে, বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান। প্রতি বিষয়ে 15টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, যার প্রতিটির প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রতি প্রশ্নের 4টি করে অপশন থাকবে, তুমি টিক চিহ্ন দিবা, ভুলেও আবার বৃত্ত ভরাট করো না, ঠিক আছে? টিক চিহ্ন যদি বসে টিক চিহ্ন দাও, মাস্টারি করা যাবে না, তোমার অন্য কিছু করা যাবে না, টিক চিহ্ন দিবা। এবং একটা প্রশ্ন তোমরা করো যে টিক চিহ্ন দেবো কি কালো কলম দিয়ে, নাকি তো আমরা লাল কলম দিয়ে কী দিব? অবশ্যই কালো কলম ইউজ করবো, সবুজ কালি ইউজ করবো না, লাল কলম ইউজ করবো না। লাল কলম শুধুমাত্র টিচার ইউজ করতে পারবে, তুমি পারবে না, যে খাতা দেখবে তুমি সে ইউজ করবে, ঠিক আছে? তুমি সবুজ কালি ইউজ করবো না, লাল কলম দিয়ে তুমি কী করবা, টিক চিহ্ন দিবা। সঠিক উত্তর নির্বাচনে একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া যাবে না। হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে দুইটা অপশন দরকার নাই, দুইটা অপশনে তুমি দিও না, তোমাদের এরকম দরকার নাই, তুমি একটা অপশনে অ্যান্সার দাও, টিক দাও, ঠিক আছে? ইভেন তোমার যদি মনে হয় আমি ভুল দাগাই ফেলছি, ওটা তো এটা হবে না, কিছুই করার থাকবে না, তুমি দুইটা দাগালে এমনিই ভুল যাবে, ঠিক আছে? সো তোমরা দুইটা দাগাবো না, ভালো করে একটা দাগাও। ইভেন যদি এমন সমস্যা হয়, প্রথমে তুমি পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে রাখো হালকা করে, যে এটা উত্তর হতে পারে, তুমি পরে আবার দাগাও শিওর হয়ে, ঠিক আছে? কিন্তু তুমি একাধিক দাগ দেওয়া যাবে না, যদি মনে হয় না ওইটা হবে না, দেন রাবার দিয়ে মুছে দাও, ঠিক আছে? একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে ওই প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না। বাংলা বিষয়ে 2টি অনুচ্ছেদ দেওয়া থাকবে, 2টা অনুচ্ছেদ থেকে 4টি করে 8টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, এবং অপর 7টি বহুনির্বাচনী প্রশ্ন সমগ্র পাঠ্যপুস্তকতে থাকবে। 1টি রচনামূলক প্রশ্ন থাকবে, যার মান হচ্ছে 10। সাজেশন তোমাদের দিব আমি বাংলা, সমস্যা নেই। গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে 15টি বহুনির্বাচনী থাকবে, মানে টিক চিহ্ন থাকবে, 2টা সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে, প্রতিটির মান 5 করে, মোট নম্বর হচ্ছে 10, ঠিক আছে? সো এখানে যতটুকু বোঝা যাচ্ছে যে তোমাদের এখানে কোনো বেশি অপশন দেওয়া হবে না, যেমন 3টা থেকে 2টা দাও এরকম না, 2টা থাকবে, 2টাই এখানে প্রশ্ন অ্যান্সার করতে হবে। বাট তোমরা যে কাজটা করবা, তোমরা প্রশ্নপত্র ভালো করে পড়বা যে কয়টা থেকে কয়টা দিতে হবে, ঠিক আছে? সমস্যা নেই। সো আমরা এরপরে আসবো ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে 15টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, 1টি বিষয়ে অনুচ্ছেদ দেখতে হবে, যার মান হচ্ছে 10 নম্বর। অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফ, আমরা তোমাকে প্যারাগ্রাফের সাজেশন দিব। প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে 15টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, 2টা রচনামূলক থাকবে, প্রতিটির মান হচ্ছে 5 নম্বর করে, মোট হচ্ছে 10 নম্বর, ঠিক আছে? সো অবজেক্টিভ হচ্ছে 15টা, 2টা রচনামূলক থাকবে, রচনামূলক প্রশ্ন লিখতে হবে, সেটা হচ্ছে 5 নম্বর, সৃজনশীল না, রচনামূলক, ঠিক আছে? মানে প্রশ্ন থাকবে এরকম যে গ্রিন হাউসের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন, ক খ গ এরকম থাকবে না, ওকে? প্রতিটার মান হচ্ছে 5 নম্বর করে, মোট 10 নম্বর। তো এখন কথা হচ্ছে তোমাদের এই অ্যান্সারগুলো কতটুকু লেখা দরকার, কতটুকু লেখা উচিত, কতটুকু বড় করা, ব্রডেন করা উচিত, এই বিষয়গুলো তোমাদের একটু আমি বলে দেবো এখনই। আমি একটু শেষ করি আমরা পড়াটা। এমত অবস্থায় পরিণত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য এটা আমাদের লাগবে না, আর কিছু নাই, ঠিক আছে? সো আমরা এখন যে কাজগুলো করবো, যে রচনামূলক প্রশ্নে কতটুকু প্রশ্নের উত্তর হবে আমরা এটা একটু দেখবো, ঠিক আছে?
যে তোমাদের যে রচনামূলক প্রশ্ন থাকবে, যেমন বিজ্ঞান দিয়ে শুরু করি আমরা বিজ্ঞান। এখন প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে কয় মার্ক করে? পাঁচ নাম্বার করে। প্রথমে তোমাদের খেয়াল রাখতে হবে সময়ের উপরে, তোমাদের কতটুক সময় দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, বাট সময়ের উপর তোমরা খেয়াল রাখবা। তবে তবে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু 5 নম্বর করে থাকবে, অ্যাটলিস্ট 1 পেজ লিখো। যারা একটু বেশি ফাঁকা দাও তারা দের থেকে 2 পেজ লিখো, যারা ফাঁকা কম দাও তারা 1 পেজ লিখো নিম্নে। বাট আমি তোমাদের প্রিফার করবো 1 পেজের কম লিখবা না অ্যাটলিস্ট। বাট তুমি যদি 2 পেজ লিখতে পারো, যারা তোমরা মানে মিডিয়াম লেখো, হাতের লেখা মিডিয়াম আছে, মানে বেশি ফাঁকাও দাও না আবার বেশি গাদা গাদিও করো না, তুমি যদি 2 পেজ লেখো ইটস পারফেক্ট, ইটস পারফেক্ট। বাট যেহেতু তোমরা ছোটো, ক্লাস 5 পড়তেছো, তোমরা 6 উঠবা, সো এই অবস্থায় আসলে তোমাদের 2 পেজ লেখাটা একটু টাফ হতেই পারে। বাট যদি তুমি পারো 2 পেজ লিখতে, ইটস বেটার। বাট কী করতে হবে, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। একটা সময় খেয়াল রাখার জন্য ঘড়ি নিয়ে যাবা, তোমার ক্লাসরুমে দেয়াল ঘড়ি আছে কি না তোমার দেখার দরকার নাই, ঠিক আছে? তোমার কী করতে হবে, তোমার হচ্ছে তুমি আলাদা একটা ঘড়ি নিবা, দেন প্রতিটা প্রশ্নের জন্য তুমি ঘড়ির টাইম ঠিক রাখবা, আমি এই সময়ের মধ্যে মেরে শেষ করবো এটা। তুমি যদি 2 পেজ লিখতে চাও, তুমি টাইম ঠিক রাখো, তুমি 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে এই প্রশ্ন শেষ করতে হবে, সেখানে যেটুকু হোক হোক। হাতের লেখা একটু ফাস্ট করতে হবে, অবশ্যই হাতের লেখা ভালো করতে হবে, ফাস্টও করতে হবে। আবার অনেক সময় মানুষ কী করে, স্টুডেন্টগুলো কী করে, সেটা হচ্ছে হাতের লেখা শুধু ভালো করার জন্য খুব ভালো হাতের লেখা দিতে যায়, দেখা যাচ্ছে প্রশ্নগুলো বেশি ছোটো হয়ে যায় এবং সময় শেষ করতে পারে না। এত ভালো দরকার নেই, মিডিয়াম রাখো, এনাফ, ঠিক আছে? হাতের লেখা অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট বেশি লেখাটাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে বহুনির্বাচনীতে, সরি রচনামূলকে। বহুনির্বাচনীতে তোমার কোনো লিখতে হবে না, টিক দেওয়া লাগবে, সো এখানে তুমি খুব দ্রুত হয়ে যাবে, এখানে হাতের লেখার কোনো বিষয় নেই। বাট রচনামূলকে তোমার একটু বেশি লেখা উচিত, যদিও 5 মার্কস, অ্যাটলিস্ট তুমি 1 পেজের কম লিখবা না, 1.5 থেকে 2 পেজ ইজ পারফেক্ট ফর এভরি স্টুডেন্ট, ঠিক আছে? তো আমরা রচনামূলক বিষয়টা বুঝলাম, দেন আমরা ইংরেজি দেখবো একটু। প্যারাগ্রাফ আছে একটা, মান 10 নম্বর, সো তুমি অ্যাটলিস্ট 3.5 থেকে 3 পেজ লেখো। হ্যাঁ, সময়ের বিষয়ে খেয়াল রাখতে হবে, তবে আমার কথা হচ্ছে তুমি 2 পেজ ধরে লেখো, ইটস এনাফ 10 নম্বরের জন্য। যারা বেশি একটা গাদাগাদি করো না তাদের জন্য 2 পেজ লিখলে এনাফ। বাট কথা হচ্ছে তুমি যদি 2.5 থেকে 3 পেজ যেতে পারো তাহলে এটা খুব ভালো, কিন্তু তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, তা হচ্ছে মাঝে মাঝে প্যারাগ্রাফে বলে দেয় যে এত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, দেন তুমি ওইটা ফলো করো, একটু আগে পরে হলে সমস্যা নাই, ঠিক আছে? বাট যদি না বলে তুমি লিখতে থাকো, যদি যদি সময় থাকে, বাট 2 পেজের কম লিখো না। তো এরপরে যাবো হচ্ছে গণিত বিষয়ে, গণিত বিষয়ে দেখছো বলার নাই আমার, আর বাংলা বিষয়ে দেখবো যে বাংলা বিষয়ে 2টা অনুচ্ছেদ থাকবে। এই দেখো এখানে কিছু এখানে অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ থেকে তোমার 4টি করে 8টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, আর অপর 4টি বহুনির্বাচনী। এখানে মূলত রচনামূলক থাকবে একটা, তার মান হচ্ছে 10 মার্কস, রচনামূলক থাকবে হচ্ছে একটা, মান হচ্ছে 10 মার্কস, এটা দেখবো। বহুনির্বাচনী তো বুঝবাই, টিক দিতে হবে। আমরা এখন দেখবো হচ্ছে একটি রচনামূলক থাকবে, সেটার মান হচ্ছে 10 নম্বর, সো এটার জন্য সেম, যেহেতু 10 নম্বর থাকবে বেশি লিখতে হবে, ঠিক আছে? ওই তোমার টাইম অনুযায়ী তুমি একটু বেশি লেখা ট্রাই করবা। একটা বিষয় বারবার বলবো যে অনেকেই লিখবে, হাতের লেখা অনেকেই ভালো হবে, বাট তোমার লেখার সময় তুমি যে কাজগুলো করবে একটু সাহিত্যিক ভাষা দিতে হবে। সাপোজ একটা রচনা তোমার আসছে, সেই রচনামূলক প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা হচ্ছে কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, কোন কবি লিখছে, একটু লিখো প্রথমে, ঠিক আছে? যে এই গল্পটি বা এই গ্রন্থটি বা উদ্দীপকটি এই কবির এই কাব্যগ্রন্থ থেকে এত সালে নেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর অনেক সময় বলে যে এটা কি সমস্যা, এটা কি হবে কি হবে না, তোমার যুক্তির পক্ষে মত দাও। তুমি যদি হবে তুমি আগে লিখবা এটা হবে, নিম্নে আমি আমার যুক্তির সপক্ষে যুক্তি উপস্থাপন করছি, ঠিক আছে? এই যে 2-3 লাইন যদি তুমি লিখো, দিয়ে ফাঁকা দিবা, ফাঁকা দিয়ে দিন আবার শুরু করবে, একটু প্যারা প্যারা করে লিখবা, তাহলে দেখবা এই মানগুলো নাম্বারগুলো বেশি ভালো আসবে, নাম্বারগুলো ভালো আসার সম্ভাবনা থাকে। বাট এখন কথা হচ্ছে সবাই তো লিখবে, বাট এই যে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে তুমি কীভাবে লেখা শুরু করতেছো, তোমার লেখার যে ভাষা এটা কেমন হচ্ছে, অ্যান্ড তুমি কতটুকু লিখতেছো। একটু বেশি লেখা ট্রাই করলে ভালো হবে, বাট সময় দিক খেয়াল রাখতে হবে, সময়ের মধ্যে শেষ করতে হবে। বেশি লিখতে যে যদি তুমি প্রশ্ন বাদ রেখে আসো তখন সেটা আরও বেশি সমস্যা, তুমি দরকারে তখন তুমি কম লেখো বাট প্রশ্ন সবগুলো অ্যান্সার করো, এটাও একটা বিষয়। তো এরপর আছে হচ্ছে কি, আচ্ছা আর তো কিছু নাই, সো আমরা 4টা বিষয় খেয়াল করলাম, সো এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই কোনো ভুল করা যাবে না, কিছু না বলতে টিচারকে জিজ্ঞেস করতে হবে, আর প্রত্যেকটি বিষয়ের যে ইয়ারটা সাজেশনটা আমি তোমাদের দিয়ে দেবো আজকের মধ্যেই, পা তোমরা পাবা। আর যে কোনো প্রশ্ন তোমরা করো এই পরীক্ষা বিষয়ে, নিয়ম কানুন আছে এখানে কী করা যাবে বা কী করা যাবে না, আমাকে বলো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।